পাহাড়ের চূড়ায় পাথরের আড়ালে বাসা বেঁধেছে একজোড়া বার্নাকল রাজহাঁস। বাসা বাঁধার ছয় থেকে সাত দিনের মাথায় স্ত্রী হাঁসটি তিনটি ডিম পেড়েছে। স্ত্রী হাঁসটি যখন ডিমগুলোতে তা দেয়, তখন পুরুষ হাঁসটি এভাবে দাঁড়িয়ে থেকে তার ডিম ও স্ত্রীকে দেখভাল করে। তারা যতই তাদের সন্তানের কথা চিন্তা করে এত উপরে বাসা বাঁধুক না কেন, এখানেও শিকারিগুলো ঠিকই পৌঁছে যায়। তারা বেশিরভাগ সময় চিল বা ঈগলের আক্রমণের শিকার হয়। এমনকি অনেক সময় দেখা যায় বন্য শিয়ালেরাও তাদের বাসায় হানা দিয়ে বসে। ডিম পাড়ার 10 থেকে 12 দিনের মাথায় বার্নাকল দম্পতির তিনটি ডিম ফুটে তিনটে ছানার জন্ম হয়। ডিম থেকে ছানাগুলো বেরিয়ে আসার পর বার্নাকল দম্পতির চিন্তা যেন আরও বেড়ে যায়, কারণ ছানাদের কিচিরমিচির শব্দে চিল বা ঈগল পাখিগুলো তাদের অবস্থানে টের পেয়ে যায়। তাই বার্নাকল দম্পতি তাদের ছানাদের সবসময় আগলে রাখার চেষ্টা করে। তারা কখনোই তাদের ছানাদের একা রেখে খাবার সংগ্রহ করতে বের হয় না। স্ত্রী হাঁসটি এভাবে যখন ছানাদের দেখাশোনা করে, তখন পুরুষ হাঁসটি ছানাদের জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। আর পুরুষ হাঁসটি যখন ছানাদের দেখাশোনা করে, তখন স্ত্রী হাঁসটি খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। ডিম থেকে ছানাগুলো বেরিয়ে আসার পর প্রায় 5 থেকে 7 দিন এভাবে দেখাশোনা করে বার্নাকল দম্পতি। 5 থেকে 7 দিন পর এবার ছানাগুলোকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এরা যতই পাহাড়ের উপর বাসা বাঁধুক না কেন, এদের মূল বাসস্থানই হলো জলে বা জলের আশেপাশে। কিন্তু কথা হলো, এত উপর থেকে ছানাগুলো কিভাবে নিচে নেমে আসবে? তারা তো এখনো তাদের বাবা মায়ের মতো উঠতে শিখে নেয়। তাই ছানাগুলোকে নিচে নামাতে প্রথমে পুরুষ হাঁসটি উড়ে গিয়ে কিছুটা নিচে গিয়ে বসে, তারপর স্ত্রী হাঁসটিও ছানাগুলোকে একা রেখে উড়ে যায়। বাবা মাকে এমনটি করতে দেখে একটি ছানা ঝাঁপিয়ে পড়ে প্রায় 20 থেকে 40 ফিট উঁচু পাহাড় থেকে। আর সে নিচে পড়তে পড়তে এভাবে পাহাড়ের সাথে বারবার ধাক্কা খেতে থাকে, যার কারণে ছানাটি শেষমেশ মৃত্যু ঘটে। প্রথম ছানাটির মতো দ্বিতীয় ছানাটিও যখন ঝাঁপিয়ে পড়ে, তখন সে দু একবার পাহাড়ের সাথে ধাক্কা খায়, কিন্তু সে শেষমেশ বেঁচে যায়। তবে ছোট ছানাটি এবারের মতো বেঁচে গেলেও তার শেষ রক্ষা করতে পারেনি তার মা বাবা। ছানাগুলো পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটি দূর থেকে খেয়াল করে একটি কাক, আর সে এভাবে মায়ের কোল থেকে ছানাটিকে কেড়ে নিয়ে যায়। যদিও মা হাঁসটি কাকটির হাত থেকে তার আদরের ছানাটিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে, এবার পালা শেষ এবং 3 নম্বর ছানাটি। সে যখন পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়, তখন সে এভাবে একটি পাথরের মাঝখানে আটকে পড়ে, আর বাবা হাঁসটি এসে এভাবে তার ছানাটিকে রক্ষা করতে সক্ষম হয়। শেষমেশ বার্নাকল দম্পতি তাদের মাত্র একটি ছানাকে বাঁচাতে সক্ষম হয়, আর তারা তাদের আদরের ছানাটিকে নিয়ে এভাবে তাদের নতুন জীবন শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।